হ্যালো বন্ধুরা, যদি আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন তো নতুন রেশন কার্ড বানাবেন কী করে ভাবছেন, তো এই ভিডিও আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন, আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কী করে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন বা এর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে বা কতদিন সময় লাগবে, তো সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, সাথে একটা কমেন্টও করবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেশন দেবে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট দেওয়ার জন্য। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও, ধন্যবাদ। প্রথমে যে কোনো আপনারা একটা ব্রাউজার ওপেন করুন, সেখানে লিখুন রেশন কার্ড। রেশন কার্ড লিখলে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের একটা এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে গিয়ে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসেসটা কী আছে। তো প্রথমে আপনারা ওয়েবসাইটটাকে ওপেন করলেন, ওপেন করলে আপনারা দেখতে পাবেন, দেখুন সিটিজেন হোম একটা অপশান আছে, প্রথম যে পেজে সিটিজেন হোম অপশানটা আছে, আমি এখানে সিম্পলি ক্লিক করবেন। আমি এখানটা ক্লিক করছি, ক্লিক করলে আপনারা দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন যে সিম্পলি কী করবেন, স্ক্রল করবেন, নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে এলে আপনারা দেখতে পাবেন, প্রথমে আমি আবারও দেখিয়ে দিচ্ছি সিটিজেন হোম। সিটিজেন হোম থেকে আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটাতে আপনারা কী করবেন, সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখুন দেখতে পাবেন যে অ্যাপ্লাই ফর এ নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি ফ্রম নাম্বার 4 যেটাতে আছে, ওটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হয়। আর যদি আপনার জানা না থাকে আপনার সাথে রেশন কার্ডে কোন মোবাইল নাম্বারটা যোগ আছে, তাহলে আপনি আই নিচে যে অপশানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো হুইচ নাম্বার ইন মাই রেশন কার্ড আছে, যেটা সেখানে ক্লিক করলে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দেখতে পাবেন যে কোন নম্বরের যোগ আছে। আর যদি যোগ না করা থাকে, আমার আই বটমে আপনি পেয়ে যাবেন যে কী করে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ করতে হয়, তো সে ভিডিওটা দেখে নেবেন, তারপর মোবাইল যোগ করে নেবেন। তো এখানটা আমার কাছে ওটিপিটা চলে এসছে, আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে গেট ওটিপি ক্লিক করেছিলাম, তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দিব, দিয়ে নেক্সট যে প্রসিড বটম দেখতে পাচ্ছেন প্রসিড বটমে ক্লিক করব। তো আমি এখানে প্রসিড বটমে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর পরবর্তী ধাপটা কী আসে। দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে যে যে মেম্বার আছে সবার নাম এখানটায় শো করাবে, বাবার নাম শো করাবে, রেশন কার্ড নাম্বার শো করাবে, ক্যাটাগরি শো করাবে। তো এখানটায় কী করবেন, সিম্পলি এটা থেকে নিচের দিকে নেমে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এটাও স্ক্রল ডাউন করতে হয় পেজটাকে। স্ক্রল ডাউন করে এখানে একই প্রসেসে অ্যাপ্লাই ফর ফর্ম 4 যেটা আছে টু অ্যাড মেম্বার অন ইয়র এক্সাইটিং ফ্যামিলি, এই চেক স্ট্যাটাস ওই অপশানটা আমি এখানে প্রথম থেকে অ্যাপ্লাই করেছিলাম বলে এখানে চেক স্ট্যাটাস অপশানটা শো হচ্ছে, নাহলে অ্যাপ্লাই নাও আপনাদের কাছে শো করাবে অ্যাপ্লাই নাও বলে। তো অ্যাপ্লাই নাও অপশানটাতে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানটায় ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশান উইথ দিস নাম্বার, কারণ এখানটা আমি ক্লিক করতে হচ্ছে কারণ আমার আগে থেকে একটা অ্যাপ্লিকেশান করা ছিল বলে আমি অ্যানাদার অ্যাপ্লিকেশান করলাম। করার পর দেখুন এখানটা যে ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস আছে আপনাকে এখানে বসাতে হবে, যে অ্যাপ্লিকেন্টের নাম এখানে আপনাকে এন্টার করতে হবে, এখানে ফার্স্ট নেম আছে, তারপরে মিডিল নেম আছে, লাস্ট নেম আছে। তো এখানটায় যে অ্যাপ্লিকেন্ট আছে তার ফার্স্ট নেমটা বসাবেন আধার কার্ডের মতো, আধার কার্ডের যে নামটা আছে সেই হিসাবেই আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। তো আমি এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাপ্লিকেন্ট যেটা আছে যে নাম আছে সেই অ্যাপ্লিকেন্টের নামটা এখানে এন্টার করে দেবেন, আর মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম বসাবেন, আর লাস্ট নেম তো বসাতেই হবে এখানে আপনাকে। আমি এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দিচ্ছি, তাই লাস্ট নেম বসিয়ে দিচ্ছি, আমার অ্যাপ্লিকেন্টের কোনো মিডিল নেম নেই। তারপর দেখুন নিচে ফাদার বা হাজব্যান্ড নেম যে অপশানটা শো হচ্ছে, এখানে ফাদারের নামটা বসিয়ে দিবেন, যে অ্যাপ্লিকেন্টের বাবার নাম এখানে বসাবেন। তারপর দেখুন নিচে আছে জেন্ডার, এই জেন্ডারটা আপনাকে চুজ করতে হবে, তো আমি এখানটা চুজ করে নিচ্ছি। তারপর দেখুন ডেট অফ বার্থ, আপনি এখানে ডেট অফ বার্থটা ক্যালেন্ডারের হিসাবে আছে, ক্যালেন্ডার চুজ করে আপনি আপনাদের অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন, আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের যে অ্যাপ্লিকেন্ট আছে তার আধার কার্ডের যে বয়সটা আছে সেই বয়স অনুযায়ী এখানটায় আপনাদের যে ডেট অফ বার্থটা আছে ক্যালেন্ডার থেকে চুজ করে নিতে হবে। তো আমি এখানটায় ডেট অফ বার্থটা বসিয়ে নিচ্ছি, চুজ করে নিচ্ছি। তারপর দেখুন আদার ক্যাটাগরি যেটা আছে ওটাতে নান অফ দ্য অ্যাবাব রাখবো, কারণ আমার যে ক্যাটাগরির মধ্যে এগুলো পড়ছে না, তাই আমি নান অফ দ্য অ্যাবাব রাখবো, নান অফ দ্য অ্যাবাব সিলেক্ট করছি আমি। তারপর দেখুন নিচে শো হচ্ছে আধার কার্ডের নম্বর, আধার নাম্বার যেটা আছে আপনার আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করে দেবেন, যে অ্যাপ্লিকেন্টের যে আধার কার্ডের নম্বর আছে সেই অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নম্বরটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তারপর দেখুন এপিং নম্বর আছে, যদি আমি এটা মাইনর রেশন কার্ড অ্যাপ্লাই করছি, বাচ্চার একটা রেশন কার্ড অ্যাপ্লাই, এখানে এপিং নম্বর নেই, প্যান নম্বর নেই, তাই আমি এখানে শুধু আধার কার্ডটা বসিয়ে দেবো, দিয়ে রিলেশন যে আছে রিলেশনটা আমি চুজ করে নেবো, হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশন যেটা আছে সেই রিলেশনটা চুজ করে নিতে হবে। তো আমি রিলেশনটা এখানে চুজ করে নিচ্ছি। তারপর দেখুন এদিকে একটা অপশন শো হচ্ছে অ্যাড মোর মেম্বার, যদি আপনি আরও
মেম্বার অ্যাড করতে চাইছেন তাহলে সেখানটা ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নেক্সট বটনে ক্লিক করবেন। আমার একটাই অ্যাড করার দরকার ছিল, আমি নেক্সট বটনে ক্লিক করছি। নেক্সট বটনে ক্লিক করে দিলাম, তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, নিউলি অ্যাডেড মেম্বার্স যাকে আপনি অ্যাড করলেন তার এখানে নাম ডিটেলস সব কিছু শো হয়ে যাবে। তারপর দেখুন এখানে ওয়ার্নিং যেটা আছে, এটা এখানে যে চেকবক্স আছে ওইটাকে সিম্পলি গ্রিন টিক করবেন। গ্রিন টিক করে কী করবেন, নিচে যে প্রসিড বটন দেখতে পাচ্ছেন প্রসিড বটনটাতে ক্লিক করবেন। আমি এখানে প্রসিড বটনটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন এখানটা যে আপলোড ডকুমেন্টস বলে একটা অপশান শো হচ্ছে, এখানে আপনাকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো আমি এখানটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, বার্থ সার্টিফিকেট অপশানটা শো হচ্ছে। বার্থ সার্টিফিকেটও আপনি আপনার আধার কার্ডটাও যোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে যেহেতু আমি আধার কার্ডের নাম্বার দিয়েছিলাম, তাই বার্থ সার্টিফিকেট অপশানটায় আমি এখানে বার্থ সার্টিফিকেটের জায়গায় আধার কার্ডটা আপলোড করবো। এখানে কোনো অসুবিধা নেই, আধার কার্ডটা আপলোড করলেও এখানটায় আপনার যে রেশন কার্ড আছে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি এখানটা আধার কার্ডটা চুজ করে নিয়েছি, যে আপলোড যে অপশানটা দেখতে পাচ্ছেন আপলোড অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তো আমি চুজ করে নিই, চুজ করে নেওয়ার পর চুজ করলাম, তারপর আপলোড যে অপশানটা দেখতে পাচ্ছেন আপলোড অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে আপলোড ফাইল সাকসেসফুলি উপরে একটা সবুজ হয়ে দেখাচ্ছে অপশানটা। তো এখানটা কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন যেটা অপশান আছে সেটাতে আমি গ্রিন টিক করছি। গ্রিন টিক করার পর যে গেট ওটিপি অপশানটা আছে, ওই গেট ওটিপি অপশানটাতে ক্লিক করলে একটা রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আসার পর আমি এখানে ওটিপিটাকে এন্টার করবো, আমার ওটিপিটা চলে এসেছে, আমি এখানে ওটিপিটা এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর সাবমিট ওটিপি যে অপশানটা আছে, সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমার যেটা অ্যাপ্লিকেশান প্রসেস ছিল সেটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে, আমার কাছে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমার এন্ড স্ক্রিনে শো হচ্ছে যে কী করে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার কার্ড যোগ করতে হয়। যদি আপনার কাছে রেশন কার্ডের মোবাইল নাম্বার আধার কার্ড যোগ না করা থাকে তাহলে ভিডিওটি দেখে অবশ্যই আপনি আর রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বারটা যোগ করে নেবেন। আপনি এটা KYCও করা যায়, এটাকে KYCও বলে রেশন কার্ডের সাথে যোগ করার পদ্ধতিটাকে। তো আমার যেটা প্রসেস ছিল ভিডিওটি আমার এই অবধি। তো আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। তো ধন্যবাদ।